প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিশির লার্নিং ইনভেস্টমেন্ট গোল। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় এসএসএস স্টিল বেসিক ও টেকনিক্যাল বিশ্লেষণ ফর ডিএসসি অ্যান্ড সিএসসি ইনভেস্টর। যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ। আজকের আলোচনার এসএসএস স্টিল সম্পর্কে আশা করি ভিডিওটি ইনফর্মেটিভ হবে। প্রথমে আমি তাদের হিস্টোরিক্যাল বিশ্লেষণ অর্থাৎ যেটা তাদের স্ট্র্যাটেজি আছে সেই সম্পর্কিত, তারপরে তাদের ইনফর্মেটিভ এবং তাদের প্রোডাক্ট, তাদের ক্যাপাসিটি কত, ডিএসসি সিএসসির ডিএসসিতে বর্তমান অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জে এই স্টকটার বর্তমান পজিশন কেমন এবং আর্নিং পজিশন কেমন, বাই সেল, এই নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন। তো শুরু করি, এসএসএস স্টিল এই কোম্পানিটা বিজনেস শুরু করছে 22 ডিসেম্বর 2001 সালে, অর্থাৎ এদের অপারেশন ইনকর্পোরেটেড অ্যাজ এ পাবলিক লিমিটেড কোম্পানি 2001, অর্থাৎ 2001 সালে বাংলাদেশে যাত্রা শুরু করছে এবং 22 ডিসেম্বর 2001-এ এটা হচ্ছে এদের বিজনেস শুরু করছে বাংলাদেশে। তার মানে এটা বাংলাদেশি কোম্পানি, বাংলাদেশে বিজনেস শুরু করছে। তো এদের মিশন ভিশন সম্পর্কে যেগুলো বলা আছে, যে ভিশন ভিশন ইজ আর্নিং স্যাটিসফ্যাকশন অফ দ্য স্টেক হোল্ডার, অর্থাৎ তারা তাদের স্ট্র্যাটেজি হচ্ছে আর্নিং স্যাটিসফ্যাকশন। আর ভিশন মিশন সম্পর্কে যেটা হচ্ছে, অ্যাচিভ সাস্টেনেবল গ্রোথ থ্রু এক্সট্রাক্টিং কাস্টমার নিড ইনফরমেশন শেয়ারিং নেটওয়ার্ক এনহান্সিং অ্যান্ড এনশিওরিং কোয়ালিটি প্রোডাক্ট অ্যাট এ রিজনেবল প্রাইস, অর্থাৎ রিজনেবল প্রাইসের মধ্যে একটা কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার তারা চেষ্টা করতেছে। এটাই হচ্ছে তাদের মিশন। তো এই এই কোম্পানিটা ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়েছে, অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জে এর ট্রেডিং শুরু হয়েছে 17 জানুয়ারি 2019 সালে, 17 জানুয়ারি 2019 সালে। বর্তমানে এই কোম্পানিটার ক্যাপাসিটি আছে হচ্ছে 108, অর্থাৎ এখানে 1,08,000 মেট্রিক টন পার ইয়ারলি ফিনিশ গুড। অর্থাৎ এসএসএস স্টিল কোম্পানি বর্তমানে 1,08,000 মেট্রিক টন স্টিল প্রোডাক্ট বাজারে আনতে পারে, অর্থাৎ তাদের প্রোডাকশন ক্যাপাসিটি এত, বর্তমান ক্যাপাসিটি এখন এটা হলো ম্যাক্সিমাম ক্যাপাসিটি তাদের। হয়তো এর চেয়ে বিলো প্রোডাকশন হয়তো এর চেয়ে বিলো লেভেল। আর এটা হচ্ছে পদ্মা সেতুতে হয়তো তারা কিছু স্টিল সাপ্লাই করছে, সেই হিসেবে তারা এই ফটো তাদের গ্যালারিতে আছে, সেখান থেকে আমার এই ফটোটা নেওয়া। আমি এখানে এসএসএস স্টিল সম্পর্কে এখানে কি বলা আছে, তাদের আওয়ার স্টিল ফ্যাক্টরি অর্থাৎ এসএসএস কোম্পানির স্টিল ফ্যাক্টরি ফুললি অটোমেটেড রিভার প্ল্যান্ট, ফুললি অটোমেটেড রিভার কম্পোজিট রিভার প্ল্যান্ট, অর্থাৎ অটোমেটেড কিনা জানি না। তো আমি এরপরে কিছু ছবি দেখাবো, তাতে আপনাদের যদি মনে হয় অটোমেটেড, অবশ্যই অটোমেটেড হতে হবে। যে এখানে যে স্টিল বারগুলো অর্থাৎ ডিফর্ম বার, এই ডিফর্ম বারগুলো তৈরি করতে অবশ্যই অটোমেটেড রোলিং সিস্টেম থাকতে হবে। এন্টায়ার প্রসেস ফ্রম দি মেল্টিং মাইল্ড স্টিল স্ক্র্যাপড, অর্থাৎ এখানে যে আমাদের রডের যে স্ক্র্যাপ, জাহাজ ভাঙ্গা এটা অথবা রড অথবা অন্য কোনো লোহার প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো মেল্টিং করে, প্রথমে সেই মেল্টিং করার পরে সেখান থেকে ডিফর্ম বা রিভার এমএস রড সেখান থেকে তৈরি করে। আওয়ার স্টিল মিল ইজ এ স্টেট অফ দি আর্ট, অর্থাৎ ইউরোপিয়ান এখানে এসটিএস কোম্পানির ইটালিয়ান, অর্থাৎ ইটালিয়ান মিল ইন বাংলাদেশ, অর্থাৎ এসটিএস একটা স্টিল সেক্টরে একটা পায়োনিয়ার বলা চলে, তাদের স্টিল বিশ্ববিখ্যাত। তো তাদের কাছ থেকে এরা বলতেছে তাদের মেশিনারি নিয়ে আসছে বাংলাদেশে, অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট আর অ্যাভেলেবেল ইন হাউস, অর্থাৎ এই যে স্টিল তারা প্রোডাক্ট করে তারা ইন হাউস তাদের হচ্ছে টেস্টিং মেশিন আছে, যাতে স্টিলের কোয়ালিটি কি সেই কোয়ালিটিতে তারা টেস্ট করতে পারে। ইন হাউস টেস্টিং ফেসিলিটি তাদের আছে, অর্থাৎ টিএমটি বার টিএমটি টেকনোলজিতে, অর্থাৎ টিএমটি টেকনোলজি ইউজ করে তারা। টিএমটি টেকনোলজি হচ্ছে
মডার্ন টেকনোলজি, মডার্ন এখন হয়তো অনেক ধরনের এক এক কোম্পানির অথবা এক একটা ইন্ডাস্ট্রির এক এক রকম অথবা এক একটা ফ্যাক্টরির এক রকম থাকে। তো সে যাই হোক, এখন তাদের ইন হাউস টেস্টিং ফেসিলিটি আছে, আপনি চাইলে তাদের কাছ থেকে টেস্টিং রড কেনার পরে টেস্ট করে নিতে পারেন, অথবা আপনার যদি মনে হয় যে আপনি বাইরে থেকে টেস্ট করাবেন রড করার কেনার পরে, তাহলে আপনি বাইরে থেকে টেস্ট টেস্ট করে তাদের কাছে রড কিনতে পারেন যদি সন্দেহ থাকে। তবে বড় পরিমাণ ভলিউম হলে অবশ্যই, বড় ভলিউম হলে অবশ্যই আপনি টেস্ট করবেন, অর্থাৎ 10 টন যদি রড কেনেন অবশ্যই সেখান থেকে স্যাম্পল টেস্ট করবেন, নিজের বাড়ি যদি বানান। আর অন্যের বাড়ি বানানোর ক্ষেত্রে যদি ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে, তবে অবশ্যই রডগুলো টেস্ট করে নেবেন, কারণ হচ্ছে এটা হাই ডাকটিলিটি থাকলে সহজেই রডটা হচ্ছে ভেঙে যায়, আর হচ্ছে অনেক সময় এটা ইলঙ্গেশন যেটা হচ্ছে, রড যখন দুই সাইড থেকে টান দিলে সেটা হচ্ছে ইলাস্টিক ইলাস্টিক যেটা আছে ইলাস্টিক ক্যাপাসিটি কম থাকে, তো সেই ক্ষেত্রে সেই রডগুলো টেস্ট করা উত্তম আর কি। 10 টনের উপরে গেলে অবশ্যই রড টেস্ট করবেন। এখানে আমি কিছু ফটো দেখাবো, ওদের ফ্যাক্টরির ফটো। তো এটা হচ্ছে ওরা রিবারগুলো রিরোলিং করার পরে, অর্থাৎ ডিফার্ম বারগুলোকে তারা ওয়েট করে, ওয়েট মেজারমেন্ট, অর্থাৎ এই এক একটা বান্ডিলে সাধারণত 2 টন রড থাকে, 2 মেট্রিক টন রড। এখানে এখানে হচ্ছে এই কাঁচামালগুলো, অর্থাৎ এখানে নিচে হচ্ছে বার্নিং, এখানে সব ধরনের আয়রন ম্যাটেরিয়াল অর্থাৎ জাহাজ কাটা অথবা যে কোনো ধরনের আয়রন আইটেম, স্ক্র্যাপ আইটেম এই চুল্লির মধ্যে দেওয়া হয়, অর্থাৎ মেল্টিং করার জন্য, গলানোর জন্য। তো সেই গলানোর প্রসেসটাই এরকম, এখানে ভিতরে দেখেন দিছে, এখানে এই ক্রু আছে, সো সে কীভাবে কী পোশাক পরে অর্থাৎ কাজ করতেছে, অর্থাৎ ভেরি হিট, এখানে তাপমাত্রা পরিমাণ অনেক বেশি, হয়তো 900 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম তাপমাত্রায় এটাকে গলানো হয় সব রড। তো ভেরি রিস্কি জব, হ্যাটস অফ ব্রাদার। এখানে রড গলানোর সিস্টেম দেওয়া আছে, এখানে যে বাইরে থেকে যে অক্সিজেন ফলো করে, তো এখানে ওই ওই মেল্টিংয়ের করার পরে এখান দিয়ে আসে কুলিং চেম্বারে আসে, তো কুলিং চেম্বারে আসে, এটা হচ্ছে রোলিং, এটা হচ্ছে এটা দিয়ে হচ্ছে রড রোল করে, রড রোল করে ডিফর্ম ডিফর্ম বার তৈরি করে। তো ডিফর্ম বার এখান থেকে তৈরি করার পরে এটা হচ্ছে সেই স্টিল সেগমেন্ট, স্টিল সেগমেন্ট যেগুলো আছে চুল্লির মধ্যে দিয়ে মেল্টিং করে, তো এরপরে সে ডিফর্ম বার তৈরি করার পরে এরকম এক একটা শেপে চলে আসে। তো পুরো প্রসেসটা আপনি দেখলেন, এখানে দু একটা ফটোর মধ্যে বোঝানো হচ্ছে যে রডগুলো কীভাবে তৈরি হয়। আসলে প্রথমে সেটাকে স্ক্র্যাপটাকে মেল্টিং করা হয়, মেল্টিং, তারপরে সেই মেল্টিংটাকে অন্য একটা চেম্বারে দেওয়া হয়, কুলিং চেম্বারে, কুলিং চেম্বারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, তারপরে সেটাকে হচ্ছে রোলিং রোলিং টেবিলে পাঠানো হয়, রোলিং টেবিলের পাঠানোর পরে সেটাকে হচ্ছে ডিফর্ম করা হয়, অর্থাৎ টিএমটি সিস্টেম, অর্থাৎ ডিফর্ম করা হয়। এখানে যে রডগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই ডিফর্ম বার, তো এটা হচ্ছে তাদের ফাইনাল প্রোডাক্ট, অর্থাৎ এই কোম্পানিটার বা এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। আর ফাইনাল প্রোডাক্ট দেখলাম এরা হচ্ছে বছরে 1,08,000 মেট্রিক টন, অর্থাৎ 1,08,000 মেট্রিক টন রড প্রোডাকশন করতে পারে এক বছরে। তো এখন দেখি ঢাকা স্টক মার্কেটে তাদের বর্তমান পজিশনটা কী। বর্তমান প্রাইস হচ্ছে আজকে বাজার শেষে 19.60 টাকা, গত এক বছরের প্রাইস রেঞ্জ ছিল 15.30 টাকা থেকে 28.60 টাকা। ইঞ্জিনিয়ারিং সেক্টর এ ক্যাটাগরি এ স্মল মানের মেকে স্মল মানের একটা মার্কেট ক্যাপ আছে বাজারে, অর্থাৎ পেড অ্যাপ ক্যাপিটাল 3,000 3,000 3,000 42, স্মল ক্যাপ বলা ঠিক হবে না, মিডিয়াম মানের মার্কেট ক্যাপ, অর্থাৎ 3,042 হচ্ছে পেইড আপ ক্যাপিটাল। তারা বাজার থেকে যথেষ্ট পরিমাণ টাকা উত্তোলন করছে, পি রেশিও 15:7-15, পি রেশিও স্টিল অ্যাকসেপ্টেবল, অর্থাৎ অথরাইজ ক্যাপিটাল আছে 5,000, অর্থাৎ 5,000 থেকে তারা অলরেডি দেখা যাচ্ছে যে 60% ইউজ করে ফেলছে, 60% অলরেডি ইউজ করে ফেলছে, প্লাস এবছরও তারা আরও 2% আরও 8% ক্যাশ ডিভিডেন্ড দিছে, আর 8% বোনাস ডিভিডেন্ড দিছে, সেক্ষেত্রে এটা হচ্ছে 70% চলে যাবে, অর্থাৎ 70% তারা অলরেডি অথরাইজ ক্যাপিটালের 70% তারা ইউজ করে ফেলছে।
এটার পিএস রেশিও 5.5, ভেরি গুড। অর্থাৎ গত বছর তারা কিছু বিজনেস করছে। পিবি রেশিও 0.95, অর্থাৎ বর্তমান প্রাইস অনুসারে তাদের এটাও অর্থাৎ প্রাইস লেভেল ঠিক আছে, নট ওভারভ্যালুড, নট আন্ডারভ্যালুড। তো অর্থাৎ দাম বেশিও না আবার কমও না, অর্থাৎ মোটামুটি 0.995, অর্থাৎ ধরে নেওয়া যায় 5% ডিসকাউন্ট আছে। তো 5% ডিসকাউন্ট যেহেতু আজকের হিসাব অনুসারে, তো সেক্ষেত্রে বলা ঠিক হবে না যে 5% ডিসকাউন্ট আছে কিনা। সো সেক্ষেত্রে আমি বলতে চাই এই শেয়ারটা এখন বর্তমানে ওভার ভ্যালুডও না আবার লোয়ার ভ্যালুডও না, অর্থাৎ আন্ডার ভ্যালুডও না। তো এটা এখানে লোন কন্ডিশন, বর্তমানে এই কোম্পানিটার লোন আছে ১৬৯৪ মিলিয়ন, অর্থাৎ ১৬৯৫ মিলিয়ন এখানে। আর এখানে আছে লং টার্ম লোন আছে ৩৯৬ মিলিয়ন, অর্থাৎ মোটামুটি তাদের ২০০০ মিলিয়ন লোন আছে বাজারে, অর্থাৎ ২০০ কোটি টাকা এই কোম্পানিটার লোন আছে। বর্তমানে এদের রিটার্ন অন অ্যাসেট 6.8%, রিটার্ন অন ইকুইটি 11.8%। অর্থাৎ রিটার্ন অন অ্যাসেটটা একটু কম, যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টরে সাধারণত মেশিনারি এটা অন্যান্য কিছু দাম বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে রিটার্ন অন অ্যাসেটটা একটু কম হয় সবসময় ইঞ্জিনিয়ারিং সেক্টরে। তো রিটার্ন অন ইকুইটি ঠিক আছে, যদি এটা ফিফটিন আপ তাহলে আমরা ধরে নিতাম ওকে রিটার্ন অন ইকুইটি গুড। তো স্টিল ধরে নেওয়া যায় রিটার্ন অন অ্যাসেট অ্যান্ড রিটার্ন অন ইকুইটি অর্থাৎ গুড লেভেলে আছে। এখানে যদি আমি শেয়ার হোল্ডার দেখি, শেয়ার হোল্ডারের পজিশন গত এন্ড অফ জুন অর্থাৎ বছর শেষে, অর্থাৎ এটা হচ্ছে এদের কাছে ছিল হচ্ছে 32.33, বর্তমানে আছে হচ্ছে 31.79। অর্থাৎ ডিএসসির যে বাংলাদেশ সিকিউরিটি কমিশনের রুল হচ্ছে 30% অবশ্যই স্পন্সরদের কাছে থাকতে হবে, সেই ক্ষেত্রে বর্তমানে এদের কাছে আছে 31.79। তার মানে সে স্পন্সর ডিরেক্টররা আর কোনো শেয়ার বর্তমানে সেল করতে পারবে না, এরকমই দেখা যাচ্ছে। এখানে ইনস্টিটিউশনের কাছে আছে 19.96, বর্তমানে ইনস্টিটিউশনের কাছে আছে 10.76। অর্থাৎ ইনস্টিটিউশন কোম্পানিগুলো এই কোম্পানিটার শেয়ারগুলো সেল করে দিছে কেন তারা ভালো বলতে পারে যে কেন সেল করে দিছে, হয়তো তারা বুঝতে পারছে যে এখানে হয়তো পরবর্তীতে প্রফিট না হইতে পারে। কারণ হচ্ছে তারা যদি মিল ফ্যাক্টরি যদি এক্সট্রা তৈরি না করে, তাদের ক্যাপাসিটি হচ্ছে 108 পয়েন্ট, অর্থাৎ 1,08,000 মেট্রিক টন, অর্থাৎ পার ইয়ার, অর্থাৎ 8,000 মেট্রিক টন পার ইয়ার যেহেতু এদের ক্যাপাসিটি, তো এদের আর্নিংও চেঞ্জ হবে না। অর্থাৎ এবছর তাদের আর্নিং ছিল 2.31, অর্থাৎ 2.31 আর্নিং পার শেয়ার ছিল 2.31 সম্ভবত। তো সামনের বছরও সেটা আর্নিং পার শেয়ার ম্যাক্সিমাম 2.31ই হবে, যদি মুদ্রাস্ফীতি হয় সেক্ষেত্রে এটা একটু বাড়তে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড অর্থাৎ তাদের ডেলিভারের বিপরীতে, অর্থাৎ এখানে যে প্রোডাকশনের বিপরীতে তাদের আর্নিং পার শেয়ার সেমই থাকবে আশা করা যায়। তো আমরা দেখি এরপরে এদের আর্নিং পার শেয়ারটা 2019 সালে সর্বোচ্চ 2019 সালে ছিল 2 টাকা, 2 টাকা 21 পয়সা, আর এবছর হচ্ছে 21 সালে আছে 2 টাকা 31 পয়সা। মাঝখানে হয়তো 2020 সালে হয়তো প্যান্ডামিকের সময় কনস্ট্রাকশন বন্ধ ছিল, এরকম কিছু হইতে পারে, তারপরে তারা হচ্ছে মোটামুটি বিজনেস করছে 1.55। তো এবছর ছিল 2.31, নেট অ্যাসেট ভ্যালুটা ছিল 2019 সালে 18.33, এবছর হচ্ছে নেট অ্যাসেট ভ্যালুটা আছে 23.58, অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালুর পরিমাণটাও একটু বাড়ছে, অর্থাৎ নেট অ্যাসেট পরিমাণ ভ্যালুর পরিমাণও বাড়ছে, আর্নিং পার শেয়ারও বাড়ছে। তার মানে সেই কোম্পানিটা মোটামুটি আপ ট্রেন্ড শো করতেছে, অর্থাৎ যদি তাদের প্রোডাকশন ধরে রাখতে পারে এবছরে, তাহলে তাদের সেই একই পরিমাণে আর্নিং পার শেয়ার হবে আশা করা যায়। এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আর্নিং পার শেয়ার 2.31, একটু আগে দেখলাম যে আর্নিং পার শেয়ার এখানে যে কত দেওয়া আছে 2.31, আমরা এবছর কত পেলাম 2.31, আর এখানে আছে 2020 সালে যেটা একটু আগে আমরা ডিটেল দেখলাম, এটা এখন এখানে ছক আকারে দেওয়া, তো 1.55,
ওকে 19 সালে 2.21। তো বুঝতে পারতেছেন যে এখানে নেট অ্যাসেট ভ্যালুর পরিমাণও বাড়ছে, আর্নিং পার শেয়ারও একটু বাড়ছে। তো যেটা বলতেছিলাম যে এরা পুরোপুরি হচ্ছে অথোরাইজড ক্যাপিটালটা ইউজ করতেছে, অর্থাৎ বর্তমানে এই শেয়ারটা হচ্ছে 60% অলরেডি তাদের পেইড আপ ক্যাপিটাল 60% প্লাস হচ্ছে এবছর যে এবছর এখানে যে 8% ডিভিডেন্ড দিছে বোনাস শেয়ার প্লাস হচ্ছে আরও এখানে এটার সাথে যোগ হবে, তার মানে অ্যাবাউট 70% তারা হচ্ছে মানি মানি ইউজ করছে। তার মানে হচ্ছে এটার এটার আরও কিছু অংশ আরও কিছু অংশ রেড হয়ে যাবে এবার, তার মানে এই অংশটা হচ্ছে তারা অলরেডি মার্কেট থেকে এই রেড অংশটার টাকা উত্তোলন করে ফেলছে। আর একটা জিনিস লক্ষ্য করেন যে 2021, 2020, 2019 সালে তারা এই 3 বছরে কিন্তু বোনাস শেয়ার দিছে, অর্থাৎ তারা কিন্তু তাদের লভ্যাংশ থেকে অর্থাৎ 2 টাকা 2 টাকা 31 পয়সা অথবা 1 টাকা 55 পয়সা 2 টাকা 22 পয়সা এখান থেকে তারা কোনো ডিভিডেন্ড দেয় নাই বললেই চলে। 2021 সালে 2 টাকা 31 পয়সা ইনকাম করছে কিন্তু তারা এখান থেকে ডিভিডেন্ড দিছে হচ্ছে 20 পয়সা মাত্র, 1 টাকা 55 পয়সা তাদের লাভের অংশ থেকে তারা দিছে হলো 20 পয়সা। ওকে, আবার 2 টাকা 2 পয়সা যখন ইনকাম করছে লাভ করছে তখন তারা 0 পয়সা দিছে, তার মানে তারা তাদের যে ইনকাম ইনকাম থেকে তারা কোনো ডিভিডেন্ড এখনও এই শেয়ার হোল্ডারদের দেয় নাই বললেই চলে। অর্থাৎ টোটাল এই 3 বছরে তারা ডিভিডেন্ড দিছে হচ্ছে 0 পয়েন্ট অর্থাৎ 40 পয়সার ডিভিডেন্ড দিছে। আর যে বোনাস শেয়ারটা ডিভিডেন্ড দিছে, বোনাস শেয়ারটা ডিভিডেন্ড দিছে সেটা হচ্ছে তাদের ফেস ভ্যালু থেকে, এখানে ফেস ভ্যালু হিসাবে তারা হচ্ছে ওই বোনাস শেয়ারটা দিয়ে গেছে প্রত্যেক বছর, সেজন্য এটাকে ডিভিডেন্ড আকারে নেওয়া ঠিক হবে না, কারণ বোনাস শেয়ার দেওয়ার সাথে সাথে ওই কোম্পানিটার শেয়ার প্রাইস ড্রপ করে। তো বুঝতে পারছেন যে এই কোম্পানিটা ইনকাম করছে, মোটামুটি ভালো ইনকাম করছে কিন্তু জনগণকে সেই ইনকামের টাকা দেয় না, অর্থাৎ গত 3 বছরে তারা তাদের আর্নিং থেকে মাত্র 40 পয়সা দিছে। তো এই কোম্পানিটা যেহেতু কম দেখলাম যে এই কোম্পানিটার 300 কোটি টাকা অলরেডি লোন আছে, মেবি সেই জন্য 300 কোটি টাকা যদি লোন থাকে তো লং টার্ম লোন শর্ট টার্ম লোন সেগুলো হয়তো বড় পরিমাণে একটা প্রফিট প্রফিটের বড় পরিমাণ অংশ সেই লোনের সেক্টরে চলে যাচ্ছে, আমার মনে হচ্ছে তাই। তো যারা হচ্ছে লং টার্ম ইনভেস্টর তারা এখানে ইনভেস্ট না করাই ভালো, এটা আমার আমার মনে হচ্ছে, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এরা ভালো পরিমাণ প্রফিট করতেছে কিন্তু কিন্তু শেয়ার হোল্ডারদের সেই প্রফিটের লভ্যাংশ দিতেছে না কি। তো এটা কোম্পানির জন্য ব্যাড রেকর্ড। এখানে যদি আমরা বাই সেলের কথা চিন্তা করি, এই কোম্পানিটা এপ্রিল মাসে দাম কম ছিল আর বর্তমানে দাম কম আছে, হয়তো ডিভিডেন্ড দিছে ভেরি রিসেন্ট এই জন্য হয়তো দাম কম, অর্থাৎ এপ্রিল মাস অ্যান্ড ডিসেম্বর মাসে এই কোম্পানিটার দাম কম থাকে। যদি আমরা 2 বছরের গ্রাফ থেকে দেই এপ্রিল মাসে, হ্যাঁ এখানে এপ্রিল মাসে ধরে নেওয়া যায় মার্চ এপ্রিল, এপ্রিল মাসে দাম কম ছিল, আর হচ্ছে ডিসেম্বর মাসে যদি অক্টোবর নভেম্বর জানুয়ারি ডিসেম্বর অর্থাৎ এখানেই হবে। অর্থাৎ এই কোম্পানিটা যদি আপনি বাই করতে চান অর্থাৎ এই কোম্পানিতে ইনভেস্ট বাই করতে চান তাহলে আপনাকে ধরে নিতে হবে এপ্রিল এপ্রিল মার্চ এপ্রিল অ্যান্ড ডিসেম্বর, অর্থাৎ এই দুইটা ভালো সময় এই কোম্পানিটা হচ্ছে ইনভেস্ট করার। আর যদি এটাকে সেল করতে চান, এই কোম্পানিটা সেল করছেন তাহলে আপনাকে ধরে নিতে হবে হচ্ছে এখানে অক্টোবর অক্টোবরে হাইয়েস্ট পিক, আর এটা যদি হাইয়েস্ট পিক ধরি আরেকটা, তো এখানে এটা হচ্ছে জানুয়ারি জানুয়ারি শেষের দিকে অর্থাৎ জানুয়ারি শেষ জানুয়ারি আর অক্টোবর, আমরা যদি 2 বছরের গ্রাফ থেকে দেখি জানুয়ারি, হ্যাঁ এখানে 2020 সালের জানুয়ারিতেও এটার প্রাইসটা অনেকটা বেশি বেশি ছিল, এবং অক্টোবরে আমরা দেখব যে অক্টোবরে এখানে অক্টোবরে মোটামুটি মোটামুটি কাছাকাছি অক্টোবরের কাছাকাছি তো একটা পিক বলা চলে। তো এটা যদি আপনি সেল করতে চান, সেল করার ভেরি গুড টাইম হচ্ছে সেল করার গুড টাইম হচ্ছে জানুয়ারি অর্থাৎ এন্ড অফ জানুয়ারি, সম্ভবত এন্ড অফ জানুয়ারি এবং বিফোর অক্টোবর অর্থাৎ অক্টোবরের অক্টোবরের কাছাকাছি, তার মানে আপনি যদি এই শেয়ারটা বাই করতে চান তাহলে আপনাকে হচ্ছে এপ্রিল এবং ডিসেম্বর, এবং সেল করতে চান তাহলে জানুয়ারি অ্যান্ড অক্টোবর আপনাকে বেছে নিতে হবে। তবে এখানে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য না আসাই ভালো, যেহেতু এদের যে আর্নিং আর্নিং পার শেয়ার যে কোম্পানির যে স্ট্র্যাটেজি 2.331 তাদের ইনকাম ছিল কিন্তু তারা হচ্ছে জিরো, তারা হচ্ছে সেখান থেকে মাত্র 2 পয়সা 20 পয়সা হচ্ছে শেয়ার হোল্ডারদের দিছে। তারপরে যখন তারা 1.55
যখন ইনকাম করছে তখনও 20 পয়সা দিছে, যখন 2 পয়েন্ট সামথিং 2.10 ইনকাম করছে তখনও, তখন তারা 0 টাকা, অর্থাৎ আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার থেকে তারা কোনো, বলা যায় যে আর্নিং পার শেয়ার থেকে তারা কোনো ডিভিডেন্টেই শেয়ার হোল্ডারদের দেয় না এখনও। তো আমরা যদি বিশ্লেষণ করি, পি রেশিও ওকে প্লাস প্লাস ওয়ান, পি রেশিও স্টিল অ্যাকসেপ্টেবল, পিবি রেশিও অলসো স্টিল নট ওভার ভ্যালুড আন্ডার ভ্যালুড, ওয়ান পিএস রেশিও গুড, আর রিটার্ন অন অ্যাসেট ওকে, রিটার্ন অন ইকুইটি ওকে, লোন মাইনাস ওয়ান, ইপিএস ইপিএস ওকে প্লাস ওয়ান, বাই অ্যান্ড সেল দেখাইলাম, মার্কেট ক্যাপ মাঝারি মানের একটা মার্কেট ক্যাপ। তো আমি যদি প্রথম 7টা নিয়ে বিবেচনা করি, তো প্রথম 7-এর মধ্যে 1 2 3 4, 1 2 3 4 5 6, 6 মাইনাস 1, অর্থাৎ 6 মাইনাস 1 ইকুয়াল টু 5, অর্থাৎ 5 আউট অফ 7, অর্থাৎ কোম্পানিটার র্যাঙ্কিং আমি যদি ধরে নেই হচ্ছে 5 আউট অফ 7। এখন আপনার আর্নিং পার শেয়ার যদি তারা হচ্ছে আর্নিং পার আর্নিং করতেছে কিন্তু শেয়ার হোল্ডারদের সেই পরিমাণ আর্নিং দিতেছে না, তো সেই ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন আপনার জন্য এটা 7 আউট অফ 4, অর্থাৎ একটা যদি আপনি এটাকে 7 স্টার দিয়ে চিহ্নিত করতে চান তাহলে এটার র্যাঙ্কিং হচ্ছে 4 স্টার, অর্থাৎ মোটামুটি 60% 60% এনার্জি এটার মধ্যে আছে। তো আপনার ইনভেস্ট করার জন্য সবসময় লক্ষ্য রাখতে হবে যে এই যে প্যারামিটারগুলো ঠিক আছে কি না, তো এই প্যারামিটারগুলো ঠিক থাকলে যে এই কোম্পানির লোন কন্ডিশন, লোন বর্তমানে অনেক বড় পরিমাণ লোন আছে, হয়তো সেই জন্য হয়তো তারা আর্নিং পার শেয়ার আর্নিং করার পরে তারা হচ্ছে ডিভিডেন্ড দিতে দিতে পারতেছে না সেরকমভাবে। তো যাই হোক, এটা এটাই শেষে একটা নিয়ে এটাই ছিল আমার কমেন্ট, ব্যক্তিগত কমেন্ট। ব্যক্তিগত কমেন্ট হচ্ছে ঢাকা স্টক মার্কেটে যেই ডাটা আছে সেই ডাটার উপরে কমেন্টস, তো আমার ব্যক্তিগত নিজস্ব কোনো কমেন্ট নাই, নিজস্ব কমেন্ট হচ্ছে আমি যত যে ডাটা পেলাম সেই ডাটার উপরে কমেন্ট, আশা করি বুঝতে পারছেন। তো আমার পরবর্তী ভিডিও হবে ব্যাটবিসি উইকলি অ্যানালাইসিস, আশা করি সেই ভিডিওটা দেখবেন, আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।